প্রিপারেশনে তোমাদেরকে স্বাগত। আজকে ক্রিসমাস ডে, তো তোমাদেরকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমি এই ব্লগটা শুরু করেছি এখান থেকে, আজকে সারাদিন কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমার হাতে ব্রাশ আছে, আমি একটু বাগানের দিকে এসেছি। আর আজকে কিন্তু ভীষণ কুয়াশা, এখন বাজে 8টা, তো এখনই এত কুয়াশা। তো আজকে আমি কি করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ব্রাশ করছি, এরপরে আমি চা খাবো, তো ব্রাশটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই চাটা আমি বানিয়েছি, আর এখন বাজে 8টা 15, এখনো এরকম কুয়াশা চারিদিকে। এই দুটো চা বানিয়েছি, একটা আমার জন্য আর একটা মায়ের জন্য। এই যে এই চাটা মায়ের দেব। এবার আমি করছি টিফিন, আমি এখানে রাইস নিয়ে নিয়েছি, আলুর দম আর বেগুনি, বেগুনিটা আমি হাফ খেয়ে ফেলেছি, তারপরে ভিডিওটা করছি। তো এরপরে আমি ঘুরতে যাব, তো তোমাদের সাথে। তো আমি হাওড়া স্টেশনে চলে এসেছি, আমার ট্রেনও চলে এসছে, আমি ট্রেনে করে গিয়ে ঠাকুরনগরে নামবো, তো তারপরে কিছুটা হাঁটবো। এটা হলো ঠাকুরনগরের মেলা, হয় এটা মেলার মাঠ, আর এই সাইডে রেল লাইন। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে পৌঁছে গিয়েছি। তো আমি এই বাইরে এখানটায় মোমবাতি জ্বালাই, তো এই জায়গাটাতেই ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ এর ভিতরটা এখনো খোলেনি। তো ভিতরটা যখন খুলবে তখন আমরা ভিতরে যাব। তার আগে আমরা বাইরেটা ঘুরে ঘুরে দেখছিলাম, বাইরেটাও কিন্তু খুবই সুন্দর। তো এখানে যীশুখ্রিস্টের কিছু জিনিস আছে, এখানে আমি একটা ফুল দিয়েছি যীশুখ্রিস্টকে। তো যখন খুলবে আমরা তখন এর ভিতরে যাব, তার আগে আমরা এখানে একটু বেশি করে ঘুরে নিচ্ছি। ওই পাশেও একটু প্যান্ডেল করেছে, ওখানেও কিছু জিনিস করেছে, তো এখানে এসে আমরা একটু দেখে নেব যে কীরকম হয়েছে জায়গাটা। এখানেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আমি যেহেতু এখানে রাত্রিবেলা আসিনি, রাত্রিবেলা আসলে আরও বেশি সুন্দর লাগতো, দিনের বেলা তো আলোগুলো বোঝা যায় না, আর আলোগুলো জ্বালানো নেই, রাত্রিবেলা জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে। তো আমার বেশ ভালোই লেগেছে জায়গাটা। তো যেহেতু ওখানটাও গির্জার ভেতরটা এখনও খুলিনি, আমরা মেলার দিকে একটু আসলাম, এসে কিছু খেয়ে নিলাম। এখানে আমি আইসক্রিম কিনেছি, আমি আর মা দুজনে আইসক্রিম খাচ্ছি। তো এরপরে আমরা যেখানে সমাধি আছে ওখানটা ঘুরলাম, তো তারপরে আবার মেলার মাঠে ফিরে আসলাম। তো আমরা সমাধির ওখানটায় কিন্তু যাইনি, ওর চারপাশটা ঘুরেছি, শুধু ওই জায়গাটাই যাইনি। আর তারপরে এখান থেকে আইসক্রিম খেয়েছি মেলা থেকে। তো আইসক্রিম খাওয়ার পরে আমরা মেন মেলার ভিতরে ঢুকে গিয়েছি। তো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, নাগরদোলা ছিল বাচ্চাদের জন্য, আর অনেক ধরনের জিনিসপত্র ছিল। তো এখানে মাটিরও কিছু জিনিস ছিল, সেগুলো তো আমার খুবই ভালো লেগেছিল। এই মাটির জিনিসগুলো কিন্তু সত্যি খুব অসাধারণ ছিল, আমার এই ধরনের জিনিস কিন্তু খুবই ভালো লাগে। আর পুরো মেলাটাতেই আরও সাধারণ যে সমস্ত মেলায় যেরকম জিনিস থাকে এখানেও হয়েছিল, ঘুরে খুবই সুন্দর লাগছিল আমার। নাগরদোলা এমনি জিনিসপত্র সমস্ত রকমই ছিল এখানে। তো এই মেলাটা শেষ করার পরে আমরা আবার, তো মেলাটা আবার ঘুরে আবার একটু আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া সেরে তারপরে আবার গির্জার দিকে গিয়েছিলাম। তখন গির্জার দরজা যদিও খোলেনি, 3টার সময় খুলেছিল, তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে 3টে বাজলে দরজা খুলে দিয়েছিল, তারপরে আমরা গির্জার ভেতরে গিয়েছিলাম। তো গির্জার ভিতরটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছিল। তো এখানে যীশুখ্রিস্টের একটা মূর্তি ছিল, আর
এর উপরে গির্জাটা খুব সুন্দর করে সাজিয়েছিল। তো বন্ধুরা, আজকের মতো আমাদের ঘোরা এখানে শেষ। তো আমরা বাড়ি ফিরছি টোটোয় করে, আর এরপরে আমরা ট্রেন, তারপরে আবার অটো, তারপরে আমরা বাড়ি পৌঁছাবো। আর এই যে এই জায়গাটাই হচ্ছে মাতুয়াদের মেলা, যেখানে মাতুয়ারা যায়। তো এটা ঠাকুর নগরের সেই মাতুয়াদের মেলা, যেখানে মেলা বিখ্যাত। ও বন্ধুরা, আমার ঘোরা হয়ে গেল, আর বাড়ি আসার সময় আমি মিয়ামরে থেকে কেক কিনে এনেছি। আজকে তো কেক খেতে হয় সেই জন্য। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।